প্রাথমিক পর্বে বাছাইয়ের নিয়ম। প্রাথমিক আবেদনের পরে কিভাবে প্রাথমিক পর্বে বাছাই করা হবে তার বিস্তারিত নিয়ম এখানে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ সহ দিয়েছি যাতে তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারো। চূড়ান্ত আবেদনের জন্য শিক্ষার্থী বাছাই করা হবে মোট 6টি ধারায়। প্রথম ধারা হচ্ছে জিপিএ বা পয়েন্টের ভিত্তিতে। এইচএসসির জিপিএ কে 60% এবং এসএসসির জিপিএ কে 40% ধরে জিপিএ বা পয়েন্ট হিসাব করা হবে। এখানে চতুর্থ বিষয় সহ হিসাব করা হবে। যাদের এইচএসসি এবং এসএসসির জিপিএ 60% এবং 40% হারে ধরে উপরে থাকবে তারা প্রাথমিক সিলেকশনের সবার উপরে থাকবে বা সবার আগে থাকবে। অর্থাৎ যাদের জিপিএ বেশি তারা আগে থাকবে সিরিয়ালে এবং যাদের জিপিএ কম তারা সিরিয়ালে পরে থাকবে। যদি কারো জিপিএ সমান হয়ে যায় অর্থাৎ একাধিক মানুষের জিপিএ 5 থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। কয়েক হাজার স্টুডেন্টের জিপিএ 5 থাকবে, সেক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবার বাছাই করা হবে, আবার তালিকা তৈরি করা হবে। এখানেও এইচএসসির নাম্বারকে 60% ধরে এবং এসএসসির নাম্বারকে 40% ধরে হিসাব করা হবে। চতুর্থ বিষয় সহ হিসাব করা হবে। যখন দুইটি স্টুডেন্টের বা দুই বা ততোধিক স্টুডেন্টের প্রাপ্ত নম্বরও একই থাকবে তখন তৃতীয় ধারা হিসাব করা হবে। তৃতীয় ধারা হবে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য এইচএসসিতে পদার্থবিদ্যার জিপিএ এর ভিত্তিতে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য বাংলা বিষয়ের জিপিএ এর ভিত্তিতে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের ছাত্র যদি দুই বা ততোধিক ছাত্রর গ্রেড এবং প্রাপ্ত নাম্বার একই হয় তখন দেখা হবে যে কোন ছাত্রটি পদার্থবিজ্ঞানে জিপিএ বেশি পেয়েছে। অর্থাৎ যদি একজনের এ প্লাস হয় এবং একজনের এ হয় তাহলে এ প্লাস পাওয়া শিক্ষার্থীটি আগে থাকবে। মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে বাংলা বিষয়ের জিপিএ অনুরূপভাবে হিসাব করা হবে, যার এ প্লাস থাকবে সে এ পর স্টুডেন্টের চেয়ে আগে থাকবে। এরপরে হচ্ছে চতুর্থ ধারা। যদি পূর্বের ধারার ক্ষেত্রেও দুই বা ততোধিক স্টুডেন্টের মিলে যায় তখন পদার্থবিদ্যার নাম্বারের ভিত্তিতে হিসাব করা হবে। যদি দুইজন শিক্ষার্থী পদার্থবিদ্যায় এ প্লাস পায় তাহলে তাদের নাম্বার প্রাপ্ত নাম্বার কত সেটা হিসাব করা হবে। একজনের যদি 85 হয় আর একজনের 86 হয় তাহলে যার প্রাপ্ত নাম্বার 86 সে সিরিয়াল আগে থাকবে, যার প্রাপ্ত নাম্বার 85 সে সিরিয়ালে পরে থাকবে। অনুরূপভাবে মানবিক ও বাণিজ্য বিভাগে বাংলার নাম্বার হিসাব করা হবে, যার 86 সে আগে থাকবে, যার 85 সে পরে থাকবে। একইভাবে অর্থাৎ যার নাম্বার বেশি থাকবে সে আগে থাকবে সিরিয়ালে। এরপর পঞ্চম ধারা হিসাব করা হবে। যদি আগে 4টি ধারার হিসাব করার পরও দুই বা ততোধিক স্টুডেন্ট একই ক্রমে থাকে অর্থাৎ একই মানে থাকে তখন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে তাদের রসায়নের জিপিএ হিসাব করা হবে। কার রসায়নের জিপিএ কম, কার রসায়নের জিপিএ বেশি, যার বেশি সে অগ্রাধিকার পাবে। একইভাবে মানবিক ও বাণিজ্য বিভাগে যার ইংরেজিতে জিপিএ বেশি সে অগ্রাধিকার পাবে। যদি দুইজনের রসায়নের জিপিএ একই হয় বা ইংরেজির জিপিএ একই হয় তাহলে তখন ষষ্ঠ পর্যায়ে দেখা হবে। ষষ্ঠ পর্যায়ে হচ্ছে রসায়নের নাম্বারের ভিত্তিতে। অর্থাৎ দুইজনের যদি রসায়নে এ প্লাস থাকে তাহলে যার রসায়নের প্রাপ্ত নাম্বার বেশি সে আগের সিরিয়ালে থাকবে। মানবিক ও বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজিতে যার প্রাপ্ত নাম্বার বেশি সে আগের সিরিয়ালে থাকবে। এবং এই 6টি ক্রাইটেরিয়ার পরে আশা করা যায় যে একাধিক স্টুডেন্টের কখনোই একই পজিশন থাকবে না, অর্থাৎ তাদেরকে আগে পিছে এরকমভাবে সাজানো যাবে সম্ভব হবে। এখানে আমি বিজ্ঞান বিভাগের জন্য একটি উদাহরণ এবং অবিজ্ঞান বিভাগের জন্য একটি উদাহরণ তৈরি করেছি। এখানে মোট 7 জন স্টুডেন্ট আছে, এখানে তাদের প্রাপ্ত নাম্বার আছে
ফিজিক্সে প্রাপ্ত নাম্বার, কেমিস্ট্রিতে প্রাপ্ত নাম্বার এবং অল সাবজেক্টে প্রাপ্ত নাম্বার। মনে করি কেবলমাত্র রফিক একাই এ প্লাস পেয়েছে আর অন্য কেউ এ প্লাস পায়নি, হয়তো কোন একটা সাবজেক্টে তাদের এ প্লাস পায়নি, কম আছে। তাহলে যেহেতু রফিক এ প্লাস পেয়েছে অন্য কেউ এ প্লাস পায়নি, তার মানে রফিকের জিপিএ অন্য সবার চেয়ে উপরে, এ কারণে রফিকের পজিশন ফার্স্ট থাকবে, অর্থাৎ রফিকের প্রায়োরিটি সবার চেয়ে বেশি, রফিক সিলেকশন হবে আগে। এরপর যেহেতু অন্য সবার কেউই এ প্লাস পায়নি, ধরে নিয়ে সবাই এ পাইছে, তাহলে সবাই যদি এ পেয়ে থাকে তখন তাদের হিসাব করা হবে যে প্রাপ্ত নাম্বার কার সর্বাধিক। এখানে রিয়াজের সর্বমোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 1260 এবং অন্য সবারই 1240, তার মানে রিয়াজের প্রাপ্ত নাম্বার সর্বাধিক, এ কারণে রিয়াজের পজিশন হবে সেকেন্ড। এরপর বাকিগুলোতে সবারই প্রাপ্ত নাম্বার সেম। সবার যখন প্রাপ্ত নাম্বার সেম হবে তখন দেখা হবে যে কার পদার্থের গ্রেড বেশি। এখানে শফিকের পদার্থের গ্রেড 95, এটা এ প্লাস, আর বাকিগুলো সবগুলো হচ্ছে এ, এই কারণে শফিক হচ্ছে তৃতীয় পজিশনে এবং অন্যরা তার পরবর্তীতে অবস্থান করবে। এরপর বাকি থাকে চারজন, এই চারজনের মধ্যে পদার্থের গ্রেড সবার একই, অর্থাৎ সবারই এ গ্রেড। এখন এই এ গ্রেডগুলোর মধ্যে পদার্থে মার্ক বেশি কার, মার্ক বেশি হচ্ছে হাবিবের, অর্থাৎ হাবিবের হচ্ছে 78, অন্য সবার 75, এই কারণে হাবিব যাবে চতুর্থ পজিশনে। এরপর পরবর্তী তিনজন স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পদার্থবিজ্ঞানের মার্কও একই, অর্থাৎ একই সমান, তখন দেখা হবে তাদের কেমিস্ট্রির গ্রেড কার বেশি। যেহেতু জাবেদের কেমিস্ট্রি গ্রেড বেশি 95, অর্থাৎ এ প্লাস, এই কারণে জাবেদ আসছে পঞ্চম পজিশনে, অন্য দুইজন 75 আর 72, মানে এ, এই কারণে তারা পরবর্তীতে অবস্থান করবে। এখন রাজু আর সাকিব, এই দুইজনের রসায়নের গ্রেডও সেম, অর্থাৎ দুইজনের রসায়নের এ গ্রেড। যেহেতু দুইজনের রসায়নের গ্রেড সেম, তাহলে হিসাব করা হবে কার রসায়নের প্রাপ্ত মার্ক বেশি। রাজুর রসায়নের প্রাপ্ত মার্ক বেশি 75, সাকিবের হচ্ছে 72, এই কারণে রাজু সাকিবের চেয়ে আগের পজিশনে থাকবে, অর্থাৎ 6 পজিশন, এবং সাকিব হচ্ছে 7 পজিশন। একইভাবে অবিজ্ঞানের জন্য এখানেও 7 জনের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, বাংলা, ইংরেজি এবং অল বিষয়ে। মনে করি রফিক অল বিষয়ে এ প্লাস পাইছে, অন্য কারো এ প্লাস নাই, তাহলে রফিক ফার্স্ট পজিশনে যাবে আর অন্য সবাই পরবর্তী পজিশনে ধীরে ধীরে আসবে। যেহেতু অন্য সবার কারো এ প্লাস নাই, তাহলে দেখতে হবে প্রাপ্ত নাম্বার কার বেশি, রিয়াজের বেশি, এ কারণে রিয়াজ সেকেন্ড পজিশনে। এরপর প্রাপ্ত নাম্বার সবার সমান, তাহলে হিসাব করতে হবে বাংলায় গ্রেড কার বেশি। বাংলায় গ্রেড বেশি হচ্ছে শফিকের, শফিকের এ প্লাস, অন্য সবার এ, তাহলে শফিক যাবে তৃতীয় পজিশনে। এরপরের গুলোতে দেখতে হবে যে যেহেতু সবারই প্রাপ্ত গ্রেড, বাংলায় প্রাপ্ত গ্রেড একই, তাহলে বাংলায় প্রাপ্ত মার্ক বেশি কার। বাংলায় প্রাপ্ত মার্ক বেশি হচ্ছে হাবিবের, হাবিবের 78, অন্য সবার 75, তাহলে হাবিব যাবে চতুর্থ পজিশনে। এরপর যে তিনজন বাকি আছে, এই তিনজনের মধ্যে সবারই বাংলায় প্রাপ্ত নাম্বার সেম এবং সর্বমোট নাম্বারও সেম, তাহলে এদেরকে হিসাব করতে হবে ইংলিশে গ্রেড বেশি কার। ইংলিশে গ্রেড বেশি আছে হচ্ছে জাবেদের, জাবেদের এ প্লাস, অন্য দুইজনের এ, তাহলে জাবেদ যাবে পঞ্চম পজিশনে এবং বাকি দুজন তার পরবর্তীতে। এখন রাজু আর সাকিব বাদ আছে, এই দুইজনের ইংলিশের গ্রেড সেম কিন্তু মার্ক ভিন্ন। এই দুজনের মধ্যে থেকে যার মার্ক বেশি ইংরেজিতে সে আগে যাবে, অর্থাৎ রাজু যাবে 6 পজিশনে এবং সাকিব যাবে 7 পজিশনে। আশা করি সবাই প্রাথমিক নির্বাচনের বিষয়টি বুঝতে পেরেছ। ভর্তি পরীক্ষা সম্পর্কে আরও আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পর্কে আরও তথ্য পেতে চ্যানেলটি ভিজিট করুন।